হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট যেটা রয়েছে, সেটার যদি স্পেসটা ফুল হয়ে যায়, অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্টের মেমোরি ফুল হয়ে গেল, তো সেখানে আপনি কীভাবে স্পেস ক্রিয়েট করবেন বা সেটাতে আপনি কীভাবে ক্লিয়ার করবেন, অর্থাৎ আপনার মেমোরিটাকে কীভাবে ক্লিয়ার করবেন, তো সেই প্রসেসটার মধ্যে আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা যদি একটা জিমেল অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু গুগল থেকে আপনারা ফ্রিতে 15 GB পেয়ে যান, অর্থাৎ সেই গুগল অ্যাকাউন্টটাতে রাখার জন্য যাবতীয় ইমেল বা আপনার যাবতীয় ফটোস ভিডিওসের ব্যাকআপ রাখার জন্য, সব কিছু রাখার জন্য মোটামুটি 15 GB আপনাকে ফ্রিতে দেওয়া হয়। তো এই 15 GB যদি আপনি একদম ইউজ করে ফেলেন, তখন কিন্তু আর গুগল আপনাকে ফ্রিতে কিছু দেবে না, তখন আপনাদের টাকা দিয়ে কিনতে হবে, অথবা আপনার যে স্পেসটাকে আপনি ইউজ করেছেন, অর্থাৎ যে 15 GB আপনি ইউজ করছেন, সেটা থেকে কিছু আপনাকে ফাঁকা করতে হবে বা কিছু জিনিস আপনাকে ডিলিট করে সেখানটায় স্পেস ক্রিয়েট করতে হবে, যাতে নতুন করে জিনিস আসতে পারে। কারণ আপনারা জানেন, আপনার যদি গুগল অ্যাকাউন্টের স্পেসটা ফুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের নতুন করে কোনো ইমেল আসবে না, এবং আপনিও কিন্তু নতুন করে কাউকে কোনো ইমেল পাঠাতে পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটা হিউজ প্রবলেম হয়ে যায়, যেহেতু এখন মোটামুটি সকল জিনিসই ইমেলের মাধ্যমে হয়ে থাকে। তো এই আপনার গুগল অ্যাকাউন্টের অ্যাকাউন্টটা যদি স্টোরেজ ফুল হয়ে যায়, তো সেটাকে আপনারা কীভাবে ক্লিয়ার করবেন, তো সেই প্রশ্নটা নিয়ে মূলত আজকে আমার ভিডিও। তো চলুন, অনেক কথা বলে ফেলাম, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাবো আমাদের জিমেইলে। তো আমরা এখান থেকে আমার জিমেইলে চলে যাচ্ছি। তো যদিও আমার গুগল অ্যাকাউন্টের স্পেসটা ফুল হয়নি, অর্থাৎ আমার স্পেস ফাঁকা রয়েছে অনেকটাই, বাট আমি আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই প্রসেসটা করতে হয়। তো গুগল অ্যাকাউন্টে আসার পর বা আপনার জিমেইলে আসার পর আপনি চলে যাবেন আপনার সেই অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ আপনি এখানে যে লোগোটা থাকবে, লোগোর মধ্যে আপনি ক্লিক করবেন। লোগোর মধ্যে ক্লিক করার পর এখান থেকে লেখা দেখতে পারবেন আপনি যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজার গুগল অ্যাকাউন্টের মধ্যে এখানে ক্লিক করবেন, আর আপনার যদি স্পেসটা ফুল হয়েই থাকে গুগল অ্যাকাউন্টে, তাহলে এখানে কিন্তু মূলত এখানে রেড কালারের একটা নোটিফিকেশন টাইপ বা পপ আপ নোটিফিকেশনের মতো আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন, যে অ্যাকাউন্ট স্টোরেজ ইজ ফুল, এরকম কিছু লেখা দেখতে পারবেন। তো সেখানে আপনারা ক্লিন আপ স্পেস এরকম কিছু লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করলে হবে। বাট যেহেতু আমার স্পেসটা এখন ফুল হয়নি, তাই আমাকে এই প্রসেস করে সেখানে যেতে হচ্ছে, যে আমরা লোগোতে ক্লিক করবো। লোগোতে ক্লিক করার পরে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর একটু লোড হওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পর আমরা একটু স্ক্রল করবো এইটাতে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিক একটু স্ক্রল করবো। স্ক্রল করলে এখানে দেখতে পারবো যে একটা অপশন আসছে যে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনস। তো পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশনের সেকশনটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটু নিচে যাবো আমরা। নিচে যাওয়ার পর এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট স্টোরেজ। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 15 GB-র মধ্যে 5 GB মূলত ইউজ হয়েছে, এবং বাকি 10 GB-র কাছাকাছি প্রায় স্পেসটা আছে। তো সে কারণে আমার এটা মূলত এখন নর্মালি রয়েছে। তো আপনাদের যদি ফুল হয়ে যায়, তাহলে এটা কিন্তু রেড চলে যাবে এবং এটা কিন্তু পুরোটাই ফুল দেখাবে। তো এখন আপনারা যদি আপনার ফুল হয়ে যায় বা আপনি যদি আপনার খালিও থাকে, তারপর আপনি যদি ক্লিয়ার করতে চান, তাহলে সেটা কীভাবে করবেন, সেটা করার জন্য এখানে লেখা রয়েছে যে ম্যানেজ স্টোরেজ। তো ম্যানেজ স্টোরেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদেরকে তারা কিনতে বলবে যে 150 টাকায়। তো আমাদের কিনে কোনো লাভ নেই, আমরা কিনবো না, আমরা জাস্ট ক্লিয়ার করবো, অর্থাৎ আমাদের আগের যা ছবি ভিডিও বা অন্য যে কোনো ফাইল, ডাউনলোডের ফাইল বা ব্যাকআপ যত কিছু ছিল, সেগুলো যদি আমাদের দরকার না থাকে, তাহলে আমরা সেগুলো ডিলিট করবো। তো সেটা ডিলিট করার জন্য এখান থেকে আমরা যে ক্লিন আপ স্পেস লেখা রয়েছে, ক্লিন আপ স্পেসের মধ্যে ক্লিক করে দিব। তো এছাড়াও আপনারা আপনাদের ইমেইলে যে, অর্থাৎ জিমেইলে যে আপনাদের যে ইমেইলের দরকার নেই, সেগুলো আপনারা ম্যানুয়ালি ডিলিট করতে পারেন, তাহলে আপনাদের কিছু স্পেস কিন্তু এখানে ফাঁকা হবে। তো এখানে দেখুন আপনারা, যে একটু নিচে যাচ্ছে আমি, নিচে যাওয়ার পর এখানে তারা কিন্তু আমাকে বলে দিয়েছে যে আমার কোথায় কোথায় কত করে স্পেস তারা খেয়েছে। যেমন আমার ইমেল যেটা রয়েছে, সেখানে 21 MB মূলত তারা স্পেসটা নিয়েছে। তারপরে স্প্যাম ইমেলের মধ্যে এখানে তারা 252 KB স্পেস নিয়েছে। তারপরে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস কিন্তু আমার 1 GB পুরো নিয়ে নিয়েছে, অর্থাৎ এই 15 GB-র মধ্যে 1 GB কিন্তু আমার এই যে ফটোস অ্যান্ড ভিডিওসই নিয়ে নিয়েছে। তো এছাড়া ইমেলগুলো আমার খেয়েছে হচ্ছে 205 MB-র মতো। তো এরপরে আমরা কী করবো, আমরা এখান থেকে ক্লিয়ার করবো। কীভাবে ক্লিয়ার করার জন্য মনে করেন, আমি যে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস, এটাই সব থেকে বেশি স্পেসটা মূলত তারা খেয়ে থাকে। তো এটাকে ক্লিয়ার করার জন্য জাস্ট আমরা এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা চলে যাব আমাদের যে ব্যাকআপগুলো রয়েছে আমাদের সেই ইমেলের বা গুগল অ্যাকাউন্টের, সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এছাড়া নিচে গেলে এখানে ছবিও রয়েছে। তো এখানে আপনারা যদি ব্যাকআপটা আপনাদের অন করা থাকে, তাহলে কিন্তু আপনাদের যত ছবি আপনি তুলবেন বা যত ছবি ভিডিও আপনার কাছে আসবে, সব কিছু কিন্তু ব্যাকআপ এখানে ক্রিয়েট হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার হিউজ পরিমাণটা স্পেস, অর্থাৎ গুগল অ্যাকাউন্টের স্পেস কিন্তু নষ্ট হচ্ছে, যদিও আমাদের কিন্তু সেই ভিডিও এবং ছবিগুলো দরকার নেই। তো তারপর কিন্তু সেগুলো এখানে ব্যাকআপ আকারে জমা হচ্ছে। তো আমরা জাস্ট যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিব। তো সিলেক্ট করে ডিলিট করবো কীভাবে, ধরুন আমি যে এখানে একটা ভিডিও রয়েছে, এটা মূলত 96 MB-র একটা ভিডিও, তো এই ভিডিওটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। ডিলিট করার জন্য জাস্ট এই ভিডিওর উপর একটা যে আইকন দেখতে পাচ্ছেন আমরা, সিলেক্টের আইকন, তো জাস্ট আমরা এটাতে ক্লিক করবো। একটা ক্লিক করলে একটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখানে উপরে আপনার ট্র্যাশের আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডিলেটের একটা চিহ্ন, একটা রিসাইকেল বিনের মতো। তো জাস্ট সেটা একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে মুভ 1 টু ট্র্যাশ। তো এখানে ইয়েস, যে মুভ ট্র্যাশ, এটাতে আমরা ক্লিক করে দিব।
এই যে এখানে 60 ডেজের পর কিন্তু ট্র্যাশ থেকে অটোমেটিক এটা ডিলিট হয়ে যাবে, এবং এখানে কিন্তু জাস্ট রিমুভ করলে কিন্তু আপনার এখান থেকে স্পেসটা চলে যাবে, স্পেসটা কিন্তু আপনার ফাঁকা হয়ে যাবে। তো এখানে মুভ টু ট্র্যাশ মধ্যে আপনার ক্লিক করে দেবেন, তাহলে আপনার হয়ে যাবে, এই ভিডিওটা ডিলিট হয়ে যাবে, এবং এই ভিডিওটা যে পরিমাণ স্পেসটা আমার নিয়েছিল তো সেই পরিমাণ স্পেসটা কিন্তু সে আমাকে দিয়েছে। তো অবশ্যই এখানে যে বক্সটা রয়েছে বক্সের মধ্যে একটা ক্লিক করতে হবে, তো বক্সের মধ্যে ক্লিক করার পর এখানে মুভ টু ট্র্যাশ মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাচ্ছে এবং 101 MB কিন্তু আমার ফাঁকা হয়ে গেল স্টোরেজ থেকে। তো এখানে কিন্তু তারা বলে দিয়েছিলো যে 101 MB ফাঁকা হয়ে গেছে। তো এরপর আমরা এখানে নট নাও করে দিলাম। এছাড়া এখানে আপনি একটু দেখবেন আপনার যেসব ভিডিও, আমি তো আমারটা ডিলিট করে দেখালাম, এছাড়া আপনি দেখবেন যে আপনার কোনটার দরকার নেই, আপনার কোন ভিডিওর দরকার নেই, কোন ছবির দরকার নেই, সেগুলোকে জাস্ট সিলেক্ট করে ওই উপরে। এছাড়া যদি আপনি মাল্টিপল ডিলিট করতে চান একসাথে সেটাও পারবেন, ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করেও আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করে ফেললাম। সিলেক্ট করার পরে এখানে উপরে ওই যে ট্র্যাশের আইকনটা বা রিসাইকেল বিনের আইকনটা রয়েছে, তার মূলত আমি এখানে 6টা ছবি সিলেক্ট করেছি, এবং 6টা ছবির মূলত আমার 75.5 অর্থাৎ 75.5 MB কিন্তু এখানে আমরা খেয়েছি 6টা ছবি জাস্ট। তো এই 6টা ছবি যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, তাহলে এখানে একটা যে বক্সে ক্লিক করে টিক মার্ক উঠিয়ে এখানে মুভ টু ট্র্যাশ করে দেবো, তাহলে আমার দেখবেন কত MB ফাঁকা হয় সেটা কিন্তু তারা জানিয়ে দেবে। তো এখানে দেখছেন 75.50 MB ফ্রি হয়েছে আমার। তো এরপর আমি নট নাও করে দিই। এখন যদি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর হয়তো তেমন ডিফারেন্সটা এখানে শো করবে না যে কত MB কত GB ফাঁকা হলো আমার, তারপরেও কিন্তু এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়েছে, আগের নাম্বারটা আমার ঠিক খেয়াল নেই, বাট এখন 10.27 GB কিন্তু মূলত আমার ফাঁকা রয়েছে 15 GB-র মধ্যে। তো আমি আরেকটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর দেখি এখানে কিছু আসে কি না। তো এখানে কিন্তু এখনও 5.06-ই রয়েছে, যদিও জাস্ট তেমন আহামরি কোনো কিছু ডিলিট করি নেই আমি, বাট আপনি যদি বড় ধরনের কোনো ফাইল ডিলিট করেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে স্পেস ফাঁকা হবে। এছাড়া আপনার যদি স্টোরেজটা ফুলও হয়ে যায়, তারপরে আপনি এভাবে করে ডিলিট করলে আপনার কিন্তু স্টোরেজ ফুলটা রিমুভ হয়ে যাবে এবং স্টোরেজটা তখন ফাঁকা হবে। এরপর কিন্তু আপনি নতুন ইমেল মানে সেন্ড রিসিভ সবই করতে পারবেন, তো আগের মতো করে আপনি আবার আপনার গুগল অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারেন বা জিমেইল ইউজ করতে পারবেন। তো ফিওর্স এটি ছিল মূলত আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের স্টোরেজটা স্পেসটা ফ্রি করার টেকনিক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টের উত্তরের চেষ্টা করব। ভিডিও এই পর্যন্ত রাখছি, এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।